শাহরাস্তিতে গাঁজাসহ গ্রেপ্তার এক। চাঁদপুরে শাহরাস্তিতে 600 গ্রাম গাঁজাসহ তাপস চন্দ্র পাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 10টার দিকে থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুর রহমান উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে নিজমেহার পালপাড়ার নেপাল চন্দ্র দাসের পুত্র তাপস চন্দ্র পালকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে 48 পোটলা গাঁজা, যার ওজন 600 গ্রাম, জব্দ করে। শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানার মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।